প্রতিদিন প্রায় 600+ রোজাদারের সেহরির ব্যবস্থা হয় নিজ দেশ টাকায় নিজ দেশ শ্রমে। বাংলাদেশে এই মুহূর্তে যখন আমরা খুব বেশি মর্মাহত বিদ্যানন্দের একটা নিউজ নিয়ে তাদের এইসব আবেগ মানুষের আবেগটি নিয়ে খেলা করার একটা চরম পায় তারা, যদি আমরা জানি না সতটা কতটা সত্যি। আমরা দেখতে পাচ্ছেন মিডিয়ার প্রকাশের কিছু ছবি, এখন দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠান, এটা হচ্ছে তোফা ফাউন্ডেশন। এরা প্রতিদিনই প্রথম রমজান থেকে শুরু করে এই যাবৎ সেহরির টাইমে 600 মানুষকে লিস্ট করে সেহরি প্রদান করে থাকেন। এটা একদিনের খাওয়া না, একদিন এক বড় পেট খাওয়া দিলাম তারপর এরপর থেকে আর কোনো খবর নিলাম না, এটা না। এই প্রতিষ্ঠানের আধিপত্য আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিষ্ঠানের একজন কর্মী মোহাম্মদ মুজিব ভাই খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, আমার সাথে খুব অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, উনি খুব অনেক কিছু শেয়ার করেছেন, তো বিষয়গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটির সূচনা হয়েছে, প্রতিষ্ঠানটির নাম হচ্ছে তোফা ফাউন্ডেশন, তোফা ফর ম্যানকাইন্ড। তো প্রতিষ্ঠানটি যাত্রা করে 2021 সালে, যখন করোনা মহামারীতে সারা বিশ্ব কাতর ছিল, আমাদের বাংলাদেশে অনেকটা লকডাউন ছিল, আমরা কিছু ঘর থেকে বেরোতে পারিনি অনেক সময়। ঠিক এই মুহূর্তে অনেকের আসলে কর্মব্যস্ত ছিল না, রুজি রোজগার ছিল না, এবং ওই টাইমে আমাদের রমজান ছিল। তো এই তোহার ফাউন্ডার প্রতিষ্ঠাতা মুফতি সৈয়দ শামসুল ইসলাম বারে চিন্তা করলেন যে রোজাদারদের জন্য কিছু একটা করা দরকার। তার প্রেক্ষিতে কিছু তরুণ যুবক নিয়ে তিনি সে লকডাউনের মধ্যে নিজেরাই রান্না করে সেহরির টাইমে বাসায় বাসায় পৌঁছে দিয়ে সেহরি পৌঁছে দিয়ে আসতেন। তখন হয়তো তার পরিমাণটা ছিল অনেকটা কম, এখন সেটা এর পরের বছর গিয়ে হয়েছে 400, এখন হয়েছে 600। তো সেই ধারাবাহিকতা এখনও চলছে ওনাদের এই আয়োজন। এটার এখানের ডিফারেন্স অন্যদের থেকে এদের ডিফারেন্সটা হচ্ছে এই, এরা নিজেরাই সারা মাস ধরে ফান্ড কালেক্ট করে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করে, এবং যখন এই যে সেহরির আগে আবার বিশেষ একটা অ্যামাউন্ট দিয়ে ওনারা এই কার্যক্রমটা শুরু করেছেন। এখানে চায় হয়তো খুবই দারুণ একটা পদক্ষেপ, ওনারা চট্টগ্রামে এখন 5টা ব্রাঞ্চ আছে, মানে 5টা এলাকায় ওরা সেহরি প্রদান করছেন, এবং 5টা এলাকা এরিয়াতেই ওদের 5টি সংগঠন আছে। সংগঠন একটাই, 5টা মাঠকর্মী মাঠ পর্যায়ে লোক আছে, লোকজন আছেন, কর্মী আছেন এদের। তো এরা এই নিজের এলাকা থেকে সে এরকম যারা রোজাদার আছেন, আর্থিকভাবে সচ্ছল না বা সেহরি নিয়ে সমস্যা আছেন, এই ধরনের ব্যক্তিদের তালিকা নিয়ে আসেন। এবং এক প্রতিষ্ঠান এক গ্রুপ যখন তালিকা আনেন, আরেক গ্রুপ গিয়ে সেটাকে আবার ভেরিফাই করেন, এরপর ওই লিস্টটা ফাইনাল হয়। ঠিক এখানেও সেম এভাবে 600 মানুষের লিস্ট ওনারা কালেক্ট করেছেন রমজানের প্রায় 1-2 মাস আগে। ওই লিস্ট অনুযায়ী এখন প্রতিদিন সেহরিগুলা রোজাদারদের সেহরির বক্স রোজাদারদের ঘরে পৌঁছে যায় ঠিক সেহরির আগেই, এবং এই কাজটা করেন এই ফাউন্ডেশনের কর্মীরা নিজেরাই। রাত 10টা থেকে 3-3টা পর্যন্ত এদের কার্যক্রম চলে। তো মহতি একটা দারুণ একটা মহতি উদ্যোগ আমার কাছে মনে হয়েছে। এদের আবার প্রচার প্রচারণার প্রতি তেমন একটা মনোযোগ নেই, এরা বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেনি কোথাও। আপনারা হয়তো এখন আমার ডেসক্রিপশনে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে পারেন, আসলে ওই ধরনের কোনো পদক্ষেপ ওনারা নেননি। ওনাদের অনেক কিছু কন্ডিশন আছে, যদি আপনি কিছু দিতে চান তাহলে সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বলে ওনাদের কন্ডিশন অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। বিশেষ করে ওনারা হালাল চাই, হারাম টাকা নিবে না, হালাল হলে হয়তো বা আপনার টাকাটা ওরা ওনারা নিতে পারেন, অনুদানটা ওনারা নিতে পারেন। তো আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। আর কর্মী হওয়ার জন্য এদের এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনও বাইরে কর্মী হওয়া যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই প্রতিষ্ঠানে কিছু অ্যাওয়ার্ড, এবং এই প্রতিষ্ঠানেরই যারা আছেন মধ্যে ওনাদের এই যে বাচ্চারা জমানো টাকা, বাচ্চারা এগুলো 1-2 টাকা করে জমিয়েছেন। এই যে এখন দেখতে পাচ্ছেন তোফা ফর ম্যানকাইন্ড এদের ব্যানার, এদের মগ।
এই কিতাবগুলো ওনাদেরই লেখা কিতাব। যাই হোক, যেটা বলছিলাম, তো এই অর্থ দিয়ে এরা চলে এবং এরা খুব বেশি মেনটেন করে যে হালাল টাকাটা যাতে আসে, সবগুলো টাকা যাতে হালাল হয়। তো এই জন্য ওরা সবার অ্যাভেলেবেল টাকা কালেকশন করে না, অ্যাভেলেবেল টাকা রিসিভ করে না। এগুলো হচ্ছে কিতাব, ওনাদেরই লেখা কিতাব। তো এদের বিশেষত্ব যেটা দেখছি, এই যে লোকজনগুলো, এত এত লোকজন কাজ করতেছেন সকাল রাত 8টা থেকে 10টা থেকে সকাল প্রায় ভোর 3টা 3:30 পর্যন্ত, এরপর দিনে এরা সবাই কিন্তু আবার কর্মজীবী, কারো চাকরি আছে, কারো ব্যবসায়, কেউ ব্যবসায়ী, সবাই কিন্তু ঠিকই আবার নিজেদের ব্যবসার কাজে সকাল থেকে কাজ করতেছেন। তো আমি জিজ্ঞেস করছিলাম যে ওদের খারাপ লাগে কিনা, আসলে খারাপ লাগে না, ওদের নাকি কোনো খারাপ লাগে না। আসলে মানুষকে খাওয়াতে পারাটাই অনেক শান্তির একটা বিষয়, আর সেই হলে তো কথাই নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা নিজেরাই সব কিছু করতেছেন, সাতজন বাবুসি দিয়ে রান্না বান্না হচ্ছে এবং বাকি সব কাজ কর্মীরাই করেন। এবং এই যে কর্মীরা করেন এতটুকু রান্না বান্না, এত কিছু আয়োজন, অথচ ওরা একটা মাংস বা একটা মাছ বা একটা খেজুর এবং ইভেন একটা ভাতের দানা পর্যন্ত মুখে দেন না, কারণ এটা যাদের জন্য, যাদের উদ্দেশ্যে করা, ওদের কথা হচ্ছে ওরা ওদেরকেই সার্ভ করবে, এরা কখনো খান না। এবং এরা 3:30 দিকে বাসায় গিয়ে তারপরে সেহেরি করেন। এবং এখানে অনেকেই আসতেছেন, ইদানিং আমি একটা পরিচিত লোকে এসেছেন যে ওনারা চাচ্ছেন যে একদিনের খাবার ওরা ওদের দায়িত্বে, মানে ওরা একদিনের খাবারের কস্ট ওরা বেয়ার করবেন, ওরা দিবেন। তো এটার জন্য ওনাকে 3 দিন 2-3 দিন আসছেন, আজকে গতকাল ফাইনাল হয়েছে। এটা আসলে ওনাদের কথা হচ্ছে যে ওনাদের মেনু যেটা থাকবে সেটা দিয়ে করতে হবে, এবং ওই মেনুতে যে ধরনের কোয়ালিটির প্রোডাক্ট থাকবে ওই ধরনের কোয়ালিটি হবে, সে ভালো বা খারাপ কোনোটাই করা যাবে না। তো ওভারঅল আমার কাছে সব কিছু ভালো মনে হয়েছে বিষয়টা। তো আর এখানে ওই ধরনের কোনো ফাংশন নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার নেই যে আপনি দাম করে টাকা দিবেন ওরা রিসিভ করবে, এমন না। ওনাদের কথা হচ্ছে হালাল টাকা লাগবে, হালাল টাকা হলে ওনারা নেবেন, সমস্যা নেই। আর যে টাকা সেটা যেটার জন্য নেবেন দিবেন সেটা উল্লেখ করতে হবে, অর্থাৎ যদি হাদিয়া হয় হাদিয়া, যদি জাকাতের টাকা তাহলে জাকাতের টাকা। এই যে দেখছেন খাওয়ার মেনু, এখন আজকে ছিল যে মুরগি, ডাল এবং খেজুর, ওনারা যেহেতু খেজুর যেহেতু সুন্না, এটা সেহেরিত প্রদান করেন। ওনারা ইফতারিও দিয়ে থাকেন, আসলে এক বেশি এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব হচ্ছে না, আমি পরবর্তীতে চেষ্টা করব। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা আপনাদেরকে দেখালাম, এখানে এখানেই রান্না হয় 600 প্লাস মানুষের খাবার। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন, পরবর্তী কিছু দেখতে চাইলে আমি জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।